বাবু এলিন কফি। এই শাইন শোন, বলুন বাবু। আমাদের ওই পাটের জমিতে মুনিশ গিয়েছে, তুই খাবারটা নিয়ে যা তো। ঠিক আছে বাবু। বাবা বাবা, কি হলো সোনা? বাবা বাবা, আমার হাতে 2000 টাকা লাগবে। এত টাকা কি করবা সোনা? বাবা, আমার বন্ধুদেরকে নিয়ে ঘুরতে যাব। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি। এই নাও, ব্যাংকে থেকে ভাঙিয়ে নিও। ঠিক আছে, আমি এখন আসছি। ভালোভাবে যাস বাবা। বেলা তো চলে গেল, যাই নদীতে গিয়ে এক কলসি জল ভরে লেয়ালি গা। ওই মেয়েটা আর বাড়ি কোথায় রে? ওই মেয়েটা আর বাড়িতে নেই, তুই কি করবি? আর বলিস না, ওই মেয়েটাকে আমার খুব পছন্দ। ও আচ্ছা, এই ব্যাপার? ওই মেয়েটির বাড়ি তো ওই বস্তি পাড়ায়। ও আচ্ছা, ঠিক আছে চল বাড়ি। দাঁড়াও সুন্দরী, দেখুন আমার এখন দাঁড়ানোর সময় নয়, আপনি আমার রাস্তা ছাড়ুন। রাস্তা তো আমি ছাড়ব সুন্দরী, ওর নামটা আগে বলো। আমাদের মতো নিচু জাতের মেয়েদের লাভ জেনে কি করবেন? না না, এমন কথা বলো না, আমি তোমাকে খুব ভালোবাসি। ছি ছি, আপনি আমার হাত ছাড়ুন, এ কি করছেন আপনি? আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। আপনাদের মতো বড় লোকদের সঙ্গে, আমাদের মতো বস্তির মেয়েদের সঙ্গে আপনার কোনোদিনও প্রেম হবে না। তুমি যদি আমাকে না ভালোবাসো আমি নদীতে ঝাঁপ দেবো। এ কি বলছেন আপনি, আমার জন্য করে নদীতে ঝাঁপ দেবেন? আপনি শুনুন, আমি নদীতে জল নিতে যাব, সন্ধ্যা হয়ে যাচ্ছে। গিয়ে বাবুকে খবরটা দিয়ে আসি। কি হলো রে শয়ন, এত হাঁপাচ্ছিস কেন? বাবু বাবু, আমি একটা অবাক করা দৃশ্য দেখলাম। এমন কি দেখলি? বাবু, আমার বলতেও লজ্জা করছে। কেন রে, হঠাৎ এমন কি হয়েছে? বাবু, আমাদের মালিক একটা বস্তির মেয়ের সাথে ব্রিজে গল্প করছিল। ওই মেয়েটির বাড়ি কোথায় তুই জানিস? হ্যাঁ বাবু জানি, ওই ব্রিজের নিচে বস্তিগুলো আছে, ওইখানেই বাড়ি। এই শামিন, এই সৌরভ, এক্ষুনি ওই বস্তিতে যেত, ওই বস্তির মেয়ের বাড়িটা ভাঙচুর করে আয়।
আর ওকে বলে দিবি এই রাজ্য যেন ওকে না দেখি। ঠিক আছে বাবু। আপনার পায়ে পড়ে আমার বাড়িঘর ভাঙবেন না, আপনার দয়া করে পায়ে পড়ে আমার বাড়িঘর ভাঙবেন না। আমি জানি আমাদের মতো গরিবদের ভালোবাসা হয় না।